মাছ খান না বা ভালোবাসেন না এমন মানুষ খুবই কম। প্রিয় মাছের নাম খাদ্য তালিকায় প্রায় সবারই থাকে। নানা ধরনের মাছ পাওয়া যায় দুনিয়া জুড়ে, এক এক মাছের স্বাদ এক এক রকম। তবে মাছ খেলে নেশা হয় এমন কথা অনেকেই বিশ্বাস করবেন না, সত্যি এটি অবিশ্বাস্য। কিন্তু সত্য এই যে এক ধরনের মাছ রয়েছে যা খেলে প্রায় 36 ঘন্টা নেশার ঘরে থাকে এবং এই সময় অদ্ভুত সব স্বপ্ন দেখবেন আপনি। বিস্ময়কর এই মাছের নাম সারপা সালপা। কথাটি আরবি থেকে এসেছে যার অর্থ মতিভ্রমকারী মাছ। মাছটি দেখতে ভীষণ সুন্দর, রূপালি আঁশের উপর সোনালী ডোরাকাটা দাগ, দেখলে যে কেউ এর সৌন্দর্যের প্রশংসা করবেন। বিশেষ এই মাছের দেখা মিলবে ভূমধ্য সাগর এবং আটলান্টিক সাগরের উপকূলে। সারপা সালপা মাছ খাওয়ার পর আপনি অন্য জগতে হারিয়ে যাবেন। মাথার ভেতর শুনতে পাবেন অদ্ভুত শব্দ, চোখে দেখবেন অকল্পনীয় ও অলৌকিক বিষয় যা আপনাকে বাস্তব থেকে নিয়ে যাবে কল্পনার জগতে। অর্থাৎ মাছটি খাওয়ার পর আপনার হ্যালুসিনেশন হবে। এই মাছের নাম জড়িয়ে আছে ইতিহাসের পাতায়। রোমান সাম্রাজ্যের অধিপতিরা সারলা সালপা খেয়েই নেশার বিভোর থাকত। পপলিনেসিয়ানরাও এই মাছ বিভিন্ন অনুষ্ঠানে খেয়ে নেশা করত। নেশায় তারা বুধ হয়ে থাকত প্রায় 36 ঘন্টা। সে সময় আমোদ প্রমোদ বা নেশার জন্যই মূলত এই মাছ খাওয়া হতো। গবেষকরা জানান বিশেষ এই মাছের যে কোনো অংশ খেলেই যে মতিভ্রম হবে এমন ব্যাপার নয়। মাছটির শরীরের চেয়ে মাথায় ওই বিশেষ উপাদান বেশি থাকে যে কারণে মাথা খেলে হ্যালুসিনেশন হওয়ার আশঙ্কা থাকে। যদিও এই মাছ সম্পর্কে এখনও সব তথ্য দিতে পারেনি গবেষকরা। তবে ভয়ের কিছু নেই, মাছটি আচমকা আপনার খাবার প্লেটে আসবে না। এজন্য আপনাকে অর্ডার দিতে হবে, যেতে হবে আটলান্টিক মহাসাগরের পারের কোনো রেস্তোরাঁয়। নেশায় মাতাল হয়ে অদ্ভুত স্বপ্ন দেখতে চাইলে একবার খেয়ে দেখতে পারেন মাছটি। সুজন হোসেন, মাইটিভি।